সারা পৃথিবী এক কোরআন দিয়া পরিচালনা করা সম্ভব, সুবহানাল্লাহ। এবং সারা পৃথিবী এক কোরআনের আইনে যদি চলে, আল্লাহ তাআলার আইনে রাসূলের তরিকায়, তাহলে সারা পৃথিবীবাসী বেহেস্তে যাওয়াও সম্ভব। সারা পৃথিবীবাসী জাহান্নাম থেকে বাঁচতে পারবে তাও সম্ভব, যদি এই দুইটা গাইডলাইন মেনে চলে। তো আল্লাহ তাআলা কে, আল্লাহ তাআলার পরিচয় কি, এ বিষয়ে মুসলমানের তেমন একটা সন্দেহ নাই। তারপরেও আল্লাহ তাআলা হাজার লক্ষ প্রমাণ দিয়েছেন যে আমি আল্লাহ তাআলাকে এভাবে করে তোমরা চিনতে পারো। আমি আল্লাহ তাআলার আকার নাই, আমি আল্লাহ তাআলা সব কিছুই আছে, তবে কিসের মতো সেটা তোমরা জানবা না। আল্লাহ তাআলার কুদরতি মুখ আছে, জবান আছে, আল্লাহ তাআলার কুদরতি হাত পা আছে, আল্লাহ তাআলার কুদরতি ব্রেন শক্তি আছে, সব কিছুই আল্লাহ তাআলার আছে। তবে কিসের মতো হাত, কিসের মতো পাও, যেমন থাকার কথা তেমনই, কারো সাথে কোনো মিল নাই। আল্লাহ তাআলা এমন, তিনি খায় না, ঘুমায় না, গোসল করে না, ক্ষুধা পায় না, ক্লান্ত হয় না, সে আল্লাহ তাআলা চিন্তা করে না, আল্লাহ তাআলা টেনশনে পড়ে না, আল্লাহ তাআলা অভাবে পড়ে না, আল্লাহ তাআলা কারো কাছে ঠেকে না, এই রকমের লক্ষ কোটি গুণ দিয়ে আল্লাহ তাআলা, যার স্ত্রী নাই, ছেলে নাই, মেয়ে নাই, কিছুই নাই, আল্লাহ তাআলা কি, এমন প্রশ্নের সরাসরি কোনো জবাব নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে আমরা যেমনিভাবে জানতে চাবো, আল্লাহ তাআলা তেমনিভাবেই আমাদের মাঝে প্রশ্নের জবাব দিয়া তিনি আল্লাহ তাআলাই হইয়া থাকেন। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে মানুষ বংশ পরিচয় দিতে গিয়ে বলে তোমার নাম, নাম এটা, বাবার নাম এটা, দাদার নাম, দাদার বাবার নাম, দাদার দাদার নাম, এর উপরে আর মনে থাকে না, আর জিজ্ঞাসাও করে না। এভাবে করে কাফেরেরা প্রশ্ন করতো যে তাহলে আপনার আল্লাহর বাবার নাম কি, আল্লাহর দাদার নাম কি, এরকমের করে প্রশ্ন নবীজিকে করত। তখন আল্লাহ তাআলা সামান্য ছোট্ট একটি সুরার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে বলেন, আল্লাহু আকবার। সূরা ইখলাস, যাকে আমরা কুল হুয়াল্লাহ নামে চিনি, পরিচিত, একবার পাঠ করলে দশ পারা কোরআনের খতমের সওয়াব পাওয়া যায়, তিনবার পাঠ করলে এক খতম কোরআনের সওয়াব পাওয়া যায়, তিন দশকে তিরিশ পারা। তিনবার পাঠ করবেন আপনার আমল নামায় তিরিশ পারা কোরআনের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। জোরে বলেন, সুবহানাল্লাহ। এই সূরা ইখলাস আল্লাহ তাআলার কাছে এতই প্রিয়, কোরআনের মধ্যে এই তিনটি সূরা আছে সবচেয়ে দামি, তিনটি আয়াত আছে দামি, তো এর ভিতরে সূরা ইখলাসও একটি। কোনো কোনো হাদিসে আসছে চার কুল, কোনো কোনো হাদিসে আসছে তিন কুল, সূরায় নাস, সূরায় ফালাক, সূরায় ইখলাস, সূরায় কাফিরুন, এই চার কুল অনেক মর্যাদাশীল। সুবহানাল্লাহ। আয়াতের ভিতরে দামি আয়াত আছে আয়াতুল কুরসি, আয়াতের ভিতরে আছে সূরায়ে বাকারার শেষ আয়াত, আয়াতের ভিতরে আছে সূরায়ে হাসরের শেষ তিন আয়াত, হুয়াল্লাহুল্লাজি আমরা সকাল বিকাল পড়ি। তো ছোট্ট এই আয়াত সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, আপনি তাদের জবাবে আমার পরিচয় দিয়ে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলে দেন আমি আল্লাহ তাআলা একক, আমি আল্লাহ তাআলা একক, দ্বিতীয় আর কেউ নাই আমার সাথে, আমি একাই একা,
আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী, কারো কাছে ঠেকা নই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার কোনো সন্তান নেই আর আমিও কারো সন্তান নই, সুবহানাল্লাহ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আমার সমান আর কেউ নাই, সুবহানাল্লাহ। বলে দেন আমার পরিচয় এটা, এরপরে হাজারো পরিচয় আছে। তো এত সংক্ষেপে সূরা ইখলাস, আর এত সংক্ষেপে পরিচয়, আল্লাহ তাআলার পরিচয় এর ভিতরেই ফুটে ওঠে। মহান রব্বুল আলামিন আরেক আয়াতের ভিতরে বলেছেন, জালিকুমুল্লাহু রব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাই, আমি তোমাদের সেই আল্লাহ যিনি সব কিছু সৃষ্টি করেছি, আমি ছাড়া অন্য কোনো ইলাহ নাই। ইলাহ মাবুদ, যিনি ইবাদত পাওয়ার যোগ্য, তিনি কে? আল্লাহ তাআলা। লা শারিকা লাকা, যার কোনো শরীক নাই, যার সাথে সহযোগী কেউ নাই, একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য কে? আল্লাহ তাআলা। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনার ইবাদত করি, আমরা একমাত্র আপনার কাছে সাহায্য চাই। কারণ যিনি বানাইছে, যিনি আমাদেরকে তৈরি করেছে, যিনি আমাদের শরীরের ভিতরে রুহু দান করেছে, যিনি আমাদেরকে ছোট থেকে বড় করছে, যিনি আমাদেরকে খাওয়াইয়া পালতেছে, যিনি আমাদেরকে হায়াত দিয়ে দুনিয়াতে বিভিন্ন রঙের ঢঙের খেলায় আমাদেরকে জমাইয়া দিছে, উপরে এত বড় একটা সূর্য দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন মানুষের খেদমতের জন্য। কাদের খেদমতের জন্য? মানুষের খেদমতের জন্য। আল্লাহ তাআলা মানুষ বানাইছে ইবাদতের জন্য, আর সব সৃষ্টিগুল বানাইছে মানুষের খেদমতের জন্য। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সব আল্লাহ বাদে যা কিছু আছে সব কিছুই মানুষের খেদমতে, আল্লাহর পরে মানুষ। এই মানুষদের খেদমতে যাবতীয় যা দেখেন, আমরা পরিচয় জানি আর না জানি, সব কিছু আমাদের খেদমতে নিয়োজিত, সুবহানাল্লাহ। আজকে সূর্য যদি এক এক দেশে এক একটা থাকতো, তাহলে ওই সূর্য নিয়ে বিভিন্ন মতামত তৈরি হয়ে যেত। আবার যদি ধারে কাছে থাকতো, তাহলে বলতো, ওই আমেরিকা বলতো, আমার দেশে এত রৌদ্র লাগবে না, সূর্য নিয়ে বাংলাদেশে দিয়াও। বাংলাদেশিরা বলতো, না আমাদের দরকার নাই, পাকিস্তানে পাঠাই দাও। এইভাবে করে শুধু মতামত থাকতো। এজন্য আল্লাহ তাআলা এত দূরে সূর্য রাখছেন, যেখানে যাবেন সেখানেই দেখবেন আপনার মাথার উপরে সূর্য আছে, সুবহানাল্লাহ। মতামত করার কোনো সুযোগ নাই। চন্দ্র তাও ওই রকমের, অনেক দূর থেকে আলো দেয়। এই চন্দ্র যদি আলো, সোলার সিস্টেম, বাল্ব সিস্টেম, যদি এনার্জি সিস্টেম না থাকতো, তাহলে সারা পৃথিবী কারো পক্ষেই আলোকিত করা সম্ভব হতো না। হাজারো বাতি জ্বালাইলে তারপরও নিচে ছায়া পড়ে, ঠিক কিনা বলেন? আর আল্লাহ তাআলা সূর্য দিছে, দেখেন সূর্য কোথায় আর আমাদের আলো কোথায়? এমন কোনো জায়গা নাই যেখানে সূর্যের আলো না যায়। সূর্য কোথায় আর আলো আসলো কোথায়? সে বাহির থেকে, জালনা থেকে ভিতরে এসে পড়লো। আর এইটা আলোকিত করতে এইভাবে কত লক্ষ কোটি বাতি লাগতো তার কোনো হিসাব নিকাশ নাই। এরপরে সূর্য আমাদের জন্য উপকারী, স্বাস্থ্যের জন্য ভিটামিন, পশু পাখির জন্য উপকারী, দুনিয়া চলতে হলে এইরকমের একটা আলো দরকার, সেটাও আল্লাহ তাআলা দান করেছেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, বিশ্বনবী হাদিসের ভিতরে বলেছেন, যে আল্লাহকে চিনতে চাও সে আগে নিজেকে চেনো, নিজের দিকে তাকাইলে পরে আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যাবে। আর যদি শুধু আল্লাহর পরিচয় খুঁজতে থাকো, তাহলে তোমার ব্রেন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ব্রেন নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। কারণ আল্লাহ তাআলা কেমন, কোথায় থাকে, কি করে,
ওই চিন্তা মাথায় ঢুকাইলে আমাদের ব্রেনে ধরবে না। ওই যে কিছু মোবাইল আছে মেমোরি, বড় মেমোরি ওই সাপোর্ট করে না, এমন আছে না, সাপোর্ট করে না, কারণ যার যে এরকমের ধারণ ক্ষমতা, ক্যালকুলেটারে কিছু কিছু হিসাব আছে ওই সাপোর্ট দেয় না, এমন কিছু হিসাবও আছে। আমাদের মাথার ভিতরে ওই রকমের চিন্তাভাবনা করলেও আমাদের মাথায়ও ধরবে না, কারণ আমাদের মাথার ভিতরে কতটুকু ব্রেন আছে সেটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আর এই ব্রেনে কোন পর্যন্ত একটা সীমারেখা আছে, সীমারেখা আছে। আমরা নিজেরা নিজেদের চোখ দেখি, নিজেরা নিজেদের কপাল দেখি, নিজেরা নিজেদের পিঠ দেখি, দেখি না কেন, সীমারেখা আছে, অন্যের সাহায্য নিতে হয়। জালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাই ফাবুদুহু। আমি সব কিছু সৃষ্টি করেছি, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, মাবুদ নাই, রিজিক দাতা নাই, সৃষ্টিকর্তা নাই, সাহায্যকারী নাই, হেফাজতকারী নাই, আমি ছাড়া কিছুই নাই, সবাই আমার কাছে ঠেকা, কিন্তু আমি আল্লাহ কারো কাছে ঠেকা নয়। সুবহানাল্লাহ। এতক্ষণে আল্লাহ তাআলা আবার একটি দাবি করে বসছে, ফাবুদুহু, তোমরা আমার ইবাদত করো, আমি সব কিছু দিয়েছি, বিনিময়ে আমার ইবাদত দাও, ইবাদত তোমাদেরই কাজে লাগবে, আমি আল্লাহ তাআলার কোনো কাজে লাগবে না। বলেন আল্লাহ তাআলা আমাদের এই নামাজ নিয়ে কি করবে, আল্লাহর কোনো কাজে লাগবে? আমাদের রোজা নিয়ে আল্লাহ তাআলা কি করবে? আমাদের কোরবানির গোশত রক্ত দিয়ে আল্লাহ তাআলা কি করবে, আল্লাহর কোনো কাজে লাগবে? আল্লাহ তাআলা খায়, আল্লাহ তাআলা ঘুমায়, আল্লাহ তাআলা কিছু করে? আমরা যা করি আল্লাহ তাআলা কিছুই করে না, আল্লাহ তাআলা ইবাদতও করে না। ইবাদত এটা আমাদের কাজে লাগবে, আমাদের রোজা আমাদের কাজে লাগবে, আমাদের কোরবানি আমাদের কাজে লাগবে, আমাদের যাকাত ফাতরা দান সদকা আমাদের কাজে লাগবে, আমাদের সামাজিক উপকারিতা খেদমত, পোস্টারে লেখা থাকে না দেশ ও দশের খেদমত করার সুযোগ দেন, অথচ সুযোগ দিলে সব খাটের তলে তৈলের বোতল পাওয়া যায়, ঘরের নিচে চাউল পাওয়া যায়, খেদমতের সুযোগ দিলে এই কাজও করে, এমন লোকও দেশে আছে না নাই? আমরা দুনিয়াতে যত মানুষ দেখি ধনী এবং গরিব, মন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন, এমপি মন্ত্রী চেয়ারম্যান বলেন, সবার পিছনে অভাব আছে, সবার পিছনে কি আছে, অভাব থাকার কারণে তারা জনগণের টাকা পয়সা মারে, অনেক সময় এরকমের পেপার পত্রিকায় আমরা দেখি, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা এমনই একজন রব, আল্লাহ তাআলা এমনই একজন স্রষ্টা, আল্লাহ তাআলা এমনই একজন আল্লাহ যিনি দান করলে তার কোনো কমতি হয় না। সুবহানাল্লাহ, বলেন জোরে সুবহানাল্লাহ। আমাদের পিছনে টান আছে, আমার যদি সর্বোচ্চ 1 কোটি টাকা হয়, আপনি যদি আমার কাছে 1 লক্ষ টাকা চান, তাহলে কিন্তু আমার 1 কোটি টাকা থেকে 99 লক্ষ হয়ে যায়, 1 লক্ষ টাকা কমে যায়, এজন্য আমি দিতে চাব না, কেন, আমার পিছনে টান আছে, আমার প্রয়োজন আছে। আর আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু দান করে আল্লাহ তাআলার পিছনে কোনো টান নাই, অভাব নাই। মন্ত্রী গাড়ি যখন নষ্ট হয় তখন বদলি লই ওই গাড়ি ঠেলতে হয়, অভাবে পড়ে, কর্মচারী ডাকে, এরপরে যখন তারা আমাদেরকে ত্রাণ দেয় ওখানেও তাদের ঠেক আছে। সবাই স্বয়ং সম্পূর্ণ নয়, একমাত্র স্বয়ং সম্পূর্ণ কে, আল্লাহ তাআলা। মানুষের অভাব মরণের আগে কোনো দিন শেষ হবে না, মানুষ সৃষ্টি সবাই অভাবী, সবাইরই ক্ষুধা আছে, শুধুমাত্র ফেরেশতারা খায় না, ঠিক কি না? ওই ফেরেশতা বাদে যত সৃষ্টি আছে সবাই কিন্তু খায়, খাওয়ার চাহিদা থাকে, এরপরে আবার পেট যখন ভরে যায় তখন পোষা পায়খানার ব্যাগ আসে, ঠিক কি না বলেন? এরপরে মানুষের মাথা ব্যথা আছে, পেটে ব্যথা আছে, অসুস্থ হয় আবার সুস্থ হয়, করে কে? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যদি তুমি নিজের দিকে তাকাও, নিজের খোঁজ খবর নাও,
তাহলে তুমি বুঝে যাবে, আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ফ্যানটা ঘুরতেছে, এই ফ্যানটা এখানে এমনি এমনি আসছে না আনা হয়েছে? ফ্যানটা কি এমনি এমনি তৈরি হয়েছে নাকি কেউ তৈরি করেছে? কেউ তৈরি করেছে না। এমনকি মসজিদটাও কেউ তৈরি করেছে, এটাও এমনি এমনি হয় নাই। কিন্তু আমাদের শরীরের দিকে তাকাই দেখেন, আমাদের চোখের দিকে তাকান, এই চোখটা কি দুনিয়ার কেউ তৈরি করেছে? আমাদের এই হাত কেউ তৈরি করেছে? আমাদের ব্রেন কি কেউ তৈরি করেছে? আমাদের দুইটা পা দিয়েছে কেউ কি তৈরি করেছে? দুনিয়ার কোনো রাজা বাদশাহ কি আজও পর্যন্ত তিনটা পাও লাগাইছে? লাগাইছে যে আমার দুইটা পায়ে হয় না, আল্লাহ বানাইছে এটা ভুল হয়েছে, আমার আরও একটা পায়ের দরকার, আমার তিনটা পা দরকার? কেহ কি করেছে এ পর্যন্ত? কেহই করে নাই। সৃষ্টিকর্তা কে? খালিকু কুল্লি শাই, সমস্ত সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তাআলা। শুধু সৃষ্টি করে ক্ষান্ত হয় নাই, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সৌন্দর্য দান করেছেন। সুবহানাল্লাহ। এক একটা মানুষের এক এক রকম চেহারা, এক একটা মানুষের মাথার চুল এক এক রকম, এক একটা মানুষের কান এক এক রকম ডিজাইন করে দিয়েছেন আল্লাহ তাআলা, এক একটা মানুষের কপাল এক এক রকম তৈরি করে দিয়েছেন আল্লাহ তাআলা, এক একটা মানুষের চোখের ভুরু তৈরি করে দিয়েছেন এক এক রকম কে দিয়েছেন? আল্লাহর নাম লইতে আপনাদের লজ্জা হয়? জোরে বলেন, কে করেছে? এটা কি আমরা কেহ অর্ডার দিয়ে করেছি নাকি আল্লাহ তাআলা এমনিতেই করে দিয়েছেন? আমাদের এক একজনের এক এক রকম দাড়ি কে করেছে? নিজের ইচ্ছায় পরিবর্তন করার কোনো সুযোগ আছে নাকি? প্রত্যেকটা অঙ্গ জোড়ায় জোড়ায় দান করেছেন। সুবহানাল্লাহ। একটা কানে ডিস্টার্ব দিলে আর একটা কান থেকে কিন্তু অনেক সময় শুনতে পাওয়া যায়, একটা চোখে ডিস্টার্ব দিলে আর একটা চোখ থেকে অনেক সময় দেখা যায়, একটা নাক বন্ধ হলে আর একটা নাক দিয়ে অনেক সময় শ্বাস করা যায়, যায় কি না? জোরে বলেন। দুই পাশে মারি সিস্টেম করে দিয়েছে দাঁতের ভিতরে, এই সামনের দাঁত দিয়ে কিন্তু গোশত খাবার পারবেন না, ঠিক কি না? গোশত খেতে হলে আপনাকে মারি লাগবে, এক মারি নষ্ট হইলে পরে আর এক মারি দিয়ে গোশত খাওয়া যায়। সুবহানাল্লাহ। কে করেছে? জোরে বলেন, কে করেছে? এগুলাই হচ্ছে আল্লাহ তাআলার পরিচয়। জোরে বলেন, আল্লাহু আকবার।